কহল দীপাঙ্কর নাথ প্রকাশ দাস, সমালোচনা থকা হরকা পিছে নিজের স্থিতি অটল, এটা দিনত নরেন্দ্র মোদী মুর্দাবাদ ধ্বনি দিয়া আসু নেতাদয় বিস্মিতা গগৈ, অঙ্কিতা দত্ত বঞ্চিত আর হতাশার ক্ষোভ উজাড়ি বাজপেয়ী ভবনত উদাত্ত কণ্ঠ। পিছে কি হব এলোকর নেতার ভিড় ঠাই নোহা এক পরিবেশ গেরুয়া বাহিনীত, মাঝে মাঝে গেরুয়া নেতৃত্বই কয় আমার তাত খালি ঠাই নাই। তার পাছতো এই সকল নেতাক দললৈ আদরিছে গেরুয়া শিবিরে, চর্চা চলিছে আমগুড়ি সমষ্টির বিলুপ্তির পাছত শিবসাগর সমষ্টির লক্ষ্য হয়ে আছিল অঙ্কিতা দত্তর। এনে প্রেক্ষাপটত রাজনৈতিক মহলের ধারণা, 2026ত শিবসাগর সমষ্টিতেই বিজেপির প্রার্থী হব পারে অঙ্কিতা দত্ত। ভিতরুয়া সূত্র অনুসরি যুব নেত্রী হিসাবে আমগুড়িত শক্তিশালী রূপত থকা অঙ্কিতা দত্তক বিজেপিয়ে 2026ত থিয় করাব পারে বিধায়ক অখিল গগৈর বিরুদ্ধে। অন্যহাতে বিস্মিতা গগৈর যোগদানে অধিক আকর্ষণীয় করে তুলিছে খুমটাই বিধানসভা সমষ্টি আর বর্তমানের কাজিরঙা লোকসভা সমষ্টির রাজনীতি। হয়তো বিস্মিতা গগৈর এন্ট্রিয়ে নতুন সমীকরণ অনার সম্ভাবনা সমষ্টি দুটালৈ। চর্চা চলিছে বর্তমানের বিধায়ক মৃণাল শইকীয়া কাজিরঙা লোকসভা সমষ্টিত প্রক্ষেপিত করে বিজেপিয়ে খুমটাই বিধানসভা সমষ্টিত সংস্থাপিত করব পারে একালর মন্ত্রী বিস্মিতা গগৈ। পিছে অঙ্ক ইমান সরল নহয়, এনে অঙ্ক হয়তো নিবিচারিব গেরুয়া শিবিরের একাংশই, কারণ কাজিরঙ্গার টিকটের অপেক্ষাত আছে রাজ্যিক বিজেপির সাধারণ সম্পাদক দীপ্লু রঞ্জন শর্মাকে ধরে কেইবাজনও, লগেলগে কাজিরঙ্গাক লয়া হাবাদী অগপও। এনে প্রেক্ষাপটত দীপ্লু রঞ্জন শর্মাক পাখি কাটি আর অগপক উলাই করে এই অঙ্ক কিমান দূর আগবাড়ে সেয়া সময়হে কব। ইফালে ধিক্কার গরিহণার হিট হওয়া দীপাঙ্কর নাথর জড়িয়ে নলবারীর ধুবুরীল বিজেপিক শক্তিশালী করার লক্ষ্য গেরুয়া বাহিনীর, কারণ গোয়ালপাড়ার ধুবুরীল নাই বিজেপির চিনাকি মুখ। এনে অবস্থাত দীপাঙ্কর নাথক সদ্যহতে সেইদরে ব্যবহার করার অঙ্ক বিজেপির। আনজন প্রাক্তন আসু নেতা প্রকাশ দাসর অঙ্ক হাজু শুয়ালকুচি সমষ্টিক লৈ চর্চা বহুত, সমীকরণও বহুত, কিন্তু বিজেপিত সহজতে সম্ভব নহয় সকলো, বহু সময়ত সম্ভাবনাতে শেষ হয় সম্ভাবনা। এনে অবস্থাত এওঁলোকৰ রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিশে আগবাড়ে সেয়া হয়তো সময়েহে উত্তর দিব, কারণ বর্তমান মুহূর্তত বিজেপিক লাগে কেবল মানুষ, লাগে কেবল ভোট। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইম।